জি, আপনার ফোন আনমিউট হয়েছে? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, অনেক সময় মনে মনে মনের ভিতর এরকম ওয়াসওয়াসা হয় যে গুনার ক্ষেত্রে যে এটা তো ছোট গুনা, মানে কিছু হবে না, করি আল্লাহ তো ক্ষমাশীল। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট, মানে আল্লাহর কাছে তওবা করতেছি বাট আবার এরকম হয়, মানে বারবার এরকমই হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে কি করা উচিত? কারণ মানে দেখা যাচ্ছে গুনা থেকে চাইলেও বের হতে পারতেছি না, আবার অনেক ক্ষেত্রে মানে অনেক ওয়াসওয়াসা আসতেছে। তো এই ক্ষেত্রে আসলে মানে কি করলে আর আসলে একদম ইমানটা দৃঢ় হবে, যাতে গুনার ক্ষেত্রে মানে নিজেকে শক্ত থাকা যায় আর কি। আমার কাছে প্রশ্ন ক্লিয়ার না, ইকরাম ভাই যদি বুঝে থাকেন তো আমাকে এক্সপ্লেন করেন। মূলত জি বোন যে শায়েস, পুত্র, আপনি বোন যে, ওনার ফোন আনমিউট আছে, আপনার প্রশ্নটা শেখ বুঝতে পারেননি। তো আমি শেখ যতটুকু বুঝতে পেরেছি, উনি বলছেন যে ছোট ছোট গোনাকে উনি অনেক সময় হয়তো গোনা মনে না করে যে কিছু হবে না বলে মনে করে উনি এটা করছেন, সেই ক্ষেত্রে উনি চাচ্ছেন যে আসলে এর থেকে কিভাবে বাঁচা যায়, বা মানে এটার জন্য উনি পরামর্শ চাচ্ছেন আর কি। বোনা, আশা করি আপনার বোনের প্রশ্নের মূল বিষয় বুঝতে প্রশ্ন পেরেছি। এটাই আপনার, বাস বললে হবে যে ছোট ছোট গুনাহ হয়ে যাচ্ছে বিভিন্ন সময়, আবার মনে করছেন যেগুলো তুচ্ছ বিষয়, কিছু হবে না, এটাই আপনার প্রশ্ন? জি তো স্যার, এগুলো বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? হ্যাঁ ব্যাস, জি, কাবিরা গুনাহ হয় না তো? কাবিরে গুনাও হয় মাঝে মাঝে, মানে কেন হবে, কেন হবে? একজন মমিন বান্দার কাবিরা গুনাহ তোবা করে, সাথে সাথে তোবা করবেন। প্রথম কথা, কাবিরা গুনাহ একটি হইলেও মমিনের হবে না ইচ্ছাকৃত, এক না হলে আপনার ইমান অনেক দুর্বল। দুই নম্বর কথা, সাগিরা গুনাহ যেন অহরহ না হয়, হইতেই আছে, হইতে আছে। কারণ সাগিরা গুনাহ যদি বারবার হয় সেটা কাবিরায় পরিণত হয়। লা তাহকিরান্না সাগিরাতান ইন্দাল জেবালা মিনাল হাসা, কবি বলছেন যে ছোট গুনাহকে ছোট মনে করিও না, কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের সমষ্টি দিয়ে। ক্ষুদ্র 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 গুনা করতে করতে মেলা গুনা হয়ে যাবে না, সাগিরা দিয়ে কাবিরা হয়ে যাবে। আল এসরারও আলা সাগিরাতিন কবিরাতুন, জামাতের কথা হচ্ছে যে অহরহ যারা দৈনিক বারবার করে সাগিরা গুনা করে তাদের কাবিরায় পরিণত হয়ে যায়। সুতরাং এমনটা করবেন, এমনটা হচ্ছে তার মানে আপনার ইমানে দুর্বলতা আছে। আপনার আকিদাকে মজবুত করুন। আকিদা মজবুত মানে শুধু এই নয় যে তৌহিদ তৌহিদ শুধু, বাস তৌহিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সারিউল হিসাব, হিসাব নেবেন তিনি, শাদিদুল ইকাব, কঠোর শাস্তি দাতা, যেমন তিনি গফুরুর রহিম, তিনি তার সাথে বলছেন ওয়ান আজাবি হল আজাবুল আলিম, আর আল্লাহর আজাব বড় মর্মান্তিক আজাব। দুনিয়াতে আল্লাহ পকড়াও করতে পারেন গুনার কারণে, আখেরাতে পকড়াও করবেন যদি আমি এই অবস্থায় হঠাৎ করে চলে যাই, তবার যাওয়ার সুযোগ না। সুতরাং গুনাহ করব না, আল্লাহর মোরাকাও বাড়ান, মানে আল্লাহ সব সময় আমাকে দেখছেন। হ্যাঁ, এহসানের একটি স্তর হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সব সময়। সুতরাং এই ইয়াকিনটিকে মজবুত করতে পারলে আশা করি গুনাহ কমে আসবে। তারপরে আরেকটি মাধ্যম বলবো আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য, বেশি বেশি জিকির আজকার করুন। যখন গুনার দিকে মন যাবে, গুনার দিকে হাত যাবে, গুনার কথা মনে আসবে, তখনই আস্তাগফিরুল্লাহ পড়ুন। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগিস, জি ইত্যাদি জিকির আজকার বেশি করতে থাকুন। এগুলো ফরজ আদায়ের পরে, আর ফরজে যদি গাফিলতি থাকে যে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ফজরে সূর্য উঠে গেল ঘুমিয়ে আছেন, তাহলে তো আপনার দ্বারা গোনা হবে না, তার কি হবে? ফরজের কথা এখানে বলছি না, ফরজ ঠিক রাখার পরে, তারপরে সুন্নত নফল বেশি বেশি বাড়ান। আর যদি গোনা হয়, নফল রোজা রাখেন, গোনা হচ্ছে সাগিরা গোনা বা কাবিরা গোনার দিকে মন যাচ্ছে, তো রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন। জি, ইন্নাল হাসানাত ইউজেবেন সাইয়াত, আল্লাহ করে বলছেন বেশি বেশি নেকি করলে ছোট ছোট গুনাগুলি মুছে যায়। তো আল্লাহ যেন তৌফিক দান করে।